হ্যালো স্টুডেন্টস আমি সুমন ভৌমিক চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আজকে ভিডিও আমরা আলোচনা করব। যারা নেতাই সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে এম বা সোশ্যাল ওয়ার্কের ওপর মাস্টার ডিগ্রি মানে মাস্টার্স ইন সোশ্যাল ওয়ার্ক করতে চলেছো তাদের দুটো যে ইয়ার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে পিজিতে বা পোস্ট গ্রাজুয়েট বা মাস্টার ডিগ্রিতে কী কী সিলেবাস পড়তে হবে কত মার্কসের পরীক্ষা দিতে হবে ভর্তি হওয়ার আগে এগুলো জেনে রাখা দরকার তাহলে সেই মতো তোমরা প্রিপারেশান নিতে পারবে বা সেই মতো নিজেদের ন্যাক সেই সব সেই পেপারে আছে কি না সেটা একটা অ্যানালিসিস করে নিতে পারবে তো আমাদের এম ইন ইংলিশ অ্যান্ড এম ইন ইএলটি যেটা সাবজেক্টটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং সেগুলোর উপর কিন্তু ভিডিও অলরেডি বানানো আছে তোমরা চ্যানেলের ডেসক্রিপশন লিঙ্ক গিয়ে ডেসক্রিপশনে গিয়ে লিঙ্ক খুঁজে নিতে পারো দেখে নিতে পারো দরকার হলে তো যেটা আছে পেপারের নাম হচ্ছে ফার্স্ট ইয়ারের কথা বলছি ফার্স্ট পেপার হিস্ট্রি অ্যান্ড ফিলোজফি অফ সোশ্যাল ওয়ার্ক এটা পেপার কোড হচ্ছে পিজিএসডাব্লু মানে পোস্ট গ্রাজুয়েট সোশ্যাল ওয়ার্ক পি জি ওয়ান পেপার কোড পেপার টাইপ থিওরি টাইপ অ্যাসাইনমেন্টে টোয়েন্টি পার্সেন্ট টার্ম এন্ডে এইটি পার্সেন্ট ফুল মার্কস একশো সেকেন্ড পেপার হচ্ছে মেথডস অফ সোশ্যাল ওয়ার্ক ওয়ান কেস ওয়ার্ক অ্যান্ড গ্রুপ ওয়ার্ক পিজি এস টু হচ্ছে তার পেপ পেপার কোড পেপার টাইপ থিওরি টোয়েন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট হান্ড্রেড এইভাবে ডিস্ট্রিবিউট করা হয়েছে মার্কস থার্ড পেপার মেথডস অফ সোশ্যাল ওয়ার্ক টু কমিউনিটি অর্গানাইজেশন পিজি এস ডাব্লু থ্রি এটা থিওরি পেপার এটাও টোয়েন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট হান্ড্রেড আর নেক্সট হচ্ছে ফার্স্ট ইয়ারের ফোর্থ পেপার ম্যান অ্যান্ড সোসাইটি সোসিওলজি ইন্ডিয়ান ইকোনমিক সিস্টেম পিজিএসডাব্লু ফোর হচ্ছে পেপার কোট থিওরি হচ্ছে পেপার টাইপ টোয়েন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট হান্ড্রেড এইভাবেই করা আছে আচ্ছা ফিফথ পেপার হচ্ছে হিউম্যান গ্রোথ অ্যান্ড বিহেভিয়ার অ্যান্ড হেলথ অ্যান্ড হাইজিন এটা হচ্ছে পিজি এটা ফাইভ এটা হচ্ছে পেপার কোট থিওরি মার্কস ডিস্ট্রিবিউশনটা একই নেক্সট হচ্ছে পেপার সিক্স হচ্ছে সোশ্যাল ওয়ার্ক রিসার্চ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স পেপার কোট পিজি সিক্স মার্কস ডিস্ট্রিবিউশন একই আর এটা থিওরি পেপার সেভেন পেপার ফিল্ড ওয়ার্ক এটা হচ্ছে পেপার কোড পিজি এস সেভেন এটা কিন্তু পেপার টাইপটা প্র্যাকটিক্যাল এটা থিওরি নেই এটা পুরোটাই প্র্যাকটিক্যাল পেপার এটাতে অ্যাসাইনমেন্টের উপর কোনো নাম্বার নেই হানড্রেড পার্সেন্ট টার্ম এন্ডের উপর ফুল মার্কস হচ্ছে হানড্রেড না একটু ভুল বললাম প্র্যাকটিকালের উপর প্র্যাকটিক্যাল পেপার অ্যাসাইনমেন্টের উপর কোনো নাম্বার নেই আর তোমার হানড্রেড পার্সেন্ট হ্যাঁ টার্মের উপর আর ফুল মার্কস এটা ঠিক আছে ফিল্ড ওয়ার্ক আর ভাইভা ভস মানে যেটাকে বলা হচ্ছে তোমার ওরাল পরীক্ষা পেপার এইট যেটা সেটা হচ্ছে পিজি এইট পেপার কোড আর এটার হচ্ছে তোমার পিজি এইটটা যেটা হচ্ছে সেটা তোমার এটাও ভাইভা পরীক্ষা হয়ে যাচ্ছে এটা হচ্ছে তোমার জিরো হচ্ছে তোমার অ্যাসাইনমেন্টে হানড্রেড হচ্ছে তোমার টার্ম এন্ডে এটার ফুল মার্কস কিন্তু ফিফটি হানড্রেড পার্সেন্ট বলা হচ্ছে মানে পঞ্চাশ নম্বরই তোমার টার্ম এন্ডের উপর পরীক্ষাটা হবে এবার এটা হয়ে যাচ্ছে পুরো আটটা পেপার ফার্স্ট ইয়ারের সিলেবাস আর সেকেন্ড ইয়ারের সিলেবাসটা এবার একটু ডিসকাস করব আমরা প্রথমে যে পেপার এইট অব হয়ে গেছে পেপার নাইন হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাডমিনিস্ট্রেশন পিজিএসডু নাইন এটার তোমার পেপার টাইপ হচ্ছে থিওরি টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে তোমার অ্যাসাইনমেন্টে এইট্টি পার্সেন্ট হচ্ছে তোমার টার্ম এন্ডে ফুল মার্কস হচ্ছে একশো টেন্থ পেপারের নাম হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট রুরাল অ্যান্ড আরবান থিওরি পেপার টোয়েন্টি এইটটি পার্সেন্ট করেই ডিস্ট্রিবিউট করা হয়েছে হান্ড্রেড মার্কস নেক্সট হচ্ছে তোমার ইলেভেন্থ পেপার কন্টেম্পোরারি সোশ্যাল প্রবলেমস অ্যান্ড সোশ্যাল পলিসি এটাও থিওরি পেপার মার্কস ডিস্ট্রিবিউশন একই টুয়েলথ পেপার হচ্ছে ক্রাইম অ্যান্ড কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেশন ঠিক আছে এটা হচ্ছে তোমার থিওরি পেপার টোয়েন্টি পার্সেন্ট এইট্টি পার্সেন্ট হান্ড্রেড মার্কস একই আছে থার্টিন্থ পেপার হচ্ছে সোশ্যাল লেজিসলেশন পিজি এসডাব্লু থার্টিন একইভাবে এটা থিওরি টোয়েন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট ফুল মার্কস একশো ফরটিন্থ পেপার চোদ্দো নম্বর পেপার হচ্ছে এরিয়াজ অফ সোশ্যাল ওয়ার্ক প্র্যাকটিস পিজিএসডাব্লু ফর্টিন থিওরি পেপার টোয়েন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট হান্ড্রেড ফিফটিন্থ পেপার হচ্ছে ডিসার্টেশন এটা হচ্ছে তোমার প্রোজেক্ট পেপার অ্যাসাইনমেন্টে নাম্বার নেই হান্ড্রেড পার্সেন্টই টার্ম টার্ম এন্ডের পরীক্ষা হবে আর ফুল মার্কস এটার হচ্ছে হান্ড্রেড আর লাস্ট পেপার সিক্সটিন পেপার এটা একটা ভাইভা পরীক্ষা ডিসার্টেশন ভাইভা পরীক্ষা এটা ডিসার্টেশনের উপর অ্যাসাইনমেন্টের নাম্বার নিই ভাইভা যখন পুরোটাই টার্ম এন্ডে মানে মৌখিক এটার ফুল মার্কস হচ্ছে ফিফটি তাহলে এইট পেপার এবং সিক্সটিন পেপারটা ফিফটি করে ভাইভার উপর বাকি এক থেকে সাত প্রত্যেকটা পেপারই কিন্তু হানড্রেডের উপর পরীক্ষা মানে সাতশো সাতশো চব্বিশশো আর সাতশো সাতশো চোদ্দোশো এবং এইট এবং সিক্সটিন্থ পেপারটা ফিফটি ফিফটি হানড্রেড মানে টোটাল পনেরোশো নম্বরের দু বছরের মাস্টার ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক যারা করবে তাদের এনএসওইউ থেকে এই ফরম্যাটে পরীক্ষাটা দিতে হবে আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পড়েছো পেপারের নাম পেপার কোড পেপার টাইপ মার্কস ডিস্ট্রিবিউশন সব কিছু আলোচনা করা হলো এবার সেই মতো মেন্টাল প্রিপারেশান নাও যারা এমএসও এমএস উপর করতে চাইছো মানে মাস্টার ডিগ্রি করতে চাইছো সোশ্যাল ওয়ার্কের উপর মাথায় রাখো সোশ্যাল ওয়ার্কের উপর এখন কিন্তু বেশ কিছু জব অপরচুনিটি ক্রিয়েট হয়েছে সোশ্যাল ওয়ার্কের উপর এনজিও বিভিন্ন খুলে গেছে এনজিওদের ফিস স্ট্রাকচারও খুব একটা খারাপ না ঠিকঠাক এনজিও রান্নারে ঢুকতে পারলে সোশ্যাল ওয়ার্কে যারা ন্যাক রাখো সোশ্যাল সোশ্যাল ওয়ার্কে যারা ইন্টারেস্টেড মানুষের জন্য কিছু করতে ইন্টারেস্টেড বা একটু অন্যরকম কিছু নিয়ে পড়াশোনা করতে চাও জেনারেল সাবজেক্টের বাইরে কিন্তু ইঞ্জিনিয়ারিং বা ব্যাচেলার অফ ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান এগুলো ছাড়া তারা সোশ্যাল ওয়ার্কটা কিন্তু চুজ করে যাদের এই ধরনের কাজকর্ম ভালো লাগে প্রকৃতির মাঝে বসে বা কিছু মানুষের জন্য কিছু প্রকৃতির মাঝে বসে কাজ করতে ফিল্ড ওয়ার্ক করতে তাদের জন্য এটা খুব ভালো কোর্স তো যারা করবে এই হচ্ছে তাদের জন্য ডিসকাস করে দিলাম ভালো লাগলে লাইক করো ভিডিওটা যদি কারোর কাজে লাগবে মনে হয় পরিচিত কারো তাহলে অবশ্যই শেয়ার করো তাদের মধ্যে আর চ্যানেল এখনও যদি সাবস্ক্রাইব না করা হয় থাকে সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওগুলো বেরোনোর সঙ্গে সঙ্গেই পাওয়ার জন্য এই হচ্ছে ব্যাপার খুব তাড়াতাড়ি পরের ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে থ্যাংক ইউ